পিছু ছাড়ছে না ট্রেনের শিডিউল বিপর্যয়। ঈদযাত্রার তৃতীয় দিনে দেরি হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে দেড় থেকে দুই ঘণ্টা। মোবাইলে ট্র্যাক করে ট্রেনের অবস্থা জেনে যাত্রীদের বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় কমিটির সভাপতি আ ক ম মোজামেল হক। এদিকে লম্বা ছুটির কারণে সড়কপথে যাত্রীদের ভিড় কম, বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও অস্বীকার করা হচ্ছে কাউন্টার থেকে। আগামী দু একদিন লঞ্চে চাপ বাড়লেও সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকাল সাড়ে আটটা পর্যন্ত কমলাপুর থেকে ছেড়ে গেছে নয়টি ট্রেন, এর মধ্যে দেরিতে ছেড়েছে চারটি। উত্তরাঞ্চলের নীলসাগর সকাল আটটায় ছাড়ার কথা থাকলেও সকাল দশটা পর্যন্ত স্টেশনেই পৌঁছেনি। তবে রংপুর এক্সপ্রেস ঠিক সময়ে ছাড়লেও ধূমকেতু এক্সপ্রেস ছেড়েছে তিন ঘন্টা দেরিতে। এছাড়া বৃষ্টির বাধায় যাত্রীদের স্টেশনে পৌঁছতে দেরি হওয়ায় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। ট্রেন ছিল আটটায়, হয়তো বা উঠতে পারবো না, জাস্ট এই ভয়ে আমরা আগে আসছি। এখন দেখা যাচ্ছে উঠতে পারো তো দূরে থাকে, ট্রেনই আসতেছে না, উঠবো কোথায়। চার ঘন্টা ৩৮ মিনিট লেট, যেটা মানে ট্রেন যে পরিমাণ আমি টিকিট কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে কেটেছি তার চাইতে এটা আরও বেশি ভোগান্তিকর। ছোট বাচ্চা নিয়ে ভোরে আসছি, ভোরে ট্রেন ছিল আর এখন বাজে ৯টা, মানে অনেক লেট তো ট্রেন, তিন চার ঘন্টা লেট, বাচ্চা নেয় যে বাচ্চাদের কত কষ্ট না। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান আগামী দুদিনেও ট্রেনের শিডিউল সমস্যা থাকবে, অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি। তারা এখন বেতন বোনাস পেয়ে বাড়িতে যাচ্ছে, তাদের যাওয়ার জন্য নির্বিঘ্ন হয়, তাদের যেন টাকা পয়সার চিন্তায় না হয়, সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সতর্ক রাখা হয়েছে। এদিকে গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের আনাগোনা স্বাভাবিক সময়ের মতোই, ঈদের চিরচেনা উপচে পড়া ভিড় নেই। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন শুধু আগাম টিকিট নেওয়া যাত্রীরাই টার্মিনালে এসেছেন, লম্বা ছুটিতে অনেকেই পরিবার পরিজন পাঠিয়ে দিয়েছেন আগেই। লং ছুটিটাই সম্ভবত যাত্রী না হওয়ার পিছনে মূল কারণ। তিন তারিখে বিকাল থেকে বা দুপুরের পর থেকে সারাদিন, তিন তারিখে সারাদিন এবং সকাল চার থেকে সকাল ১২টা পর্যন্ত হয়তো চাপ থাকবে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা, এরপরও আপনজনদের সাথে ঈদ আনন্দ ভাগ করতে বাড়তি টাকার কষ্ট ভুলতে চান অনেকেই। তো এবার একটু বেশি ছুটি পেলাম, ভালো যেতে পারতে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। ঈদের আগে তো ১২০০ টাকা করেছিল, এখন তো ১৬০০ টাকা। আগে তো যেরকম ২৫০-৩০০ টাকা হলে যাওয়া যেত, এখন ৫০০-৫৫০-৮০০ টাকায় যেতে হয়। সদরঘাট থেকে দক্ষিণবঙ্গগামী মানুষের যাত্রার বাহন লঞ্চ ছাড়বে রাত ৭:৩০। ভিড় আড়াতে সেহড়ি খেয়ে এই সদরঘাটে লঞ্চে সিট নিয়ে জায়গা দখল করেছেন অনেকে। বৈরী আবহাওয়ায় ঠিক সময়ে লঞ্চ ছাড়বে কি না এই নিয়েও সংশয় রয়েছে কারো কারো। এখন শুনতে পারলাম যে দুই নম্বর সিঙ্গেল নাকি আমরা যাইতে পারবো কি পারবো না তা তো আমরা বুঝতে পারলাম না। সকালবেলা আসছি বাচ্চাকে নিয়ে, মানে দুপুরের পরে তো রাস্তাঘাটে জ্যাম হবে, এই জন্য আগে ভাগে আসছি। এখন আমরা আশঙ্কার মধ্যে আছি যে আমরা আসলে কখন গিয়ে আমরা আমাদের বাড়িতে আপনজনদের সাথে আমরা পুষতে পারি, কিভাবে আমরা ঈদ করব, এই টেনশনে আমরা আছি। টার্মিনাল ঘুরে দেখেছেন নৌ প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট তারা। কালকে ছুটিটা হচ্ছে, এতে কিন্তু আমাদের বাড়তি চাপ পড়ে যাবে, তবে অসুবিধা নাই, আমাদের সেটা সেই চাপ মোকাবেলা করারও প্রস্তুতি আমাদের আছে। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা।